রাজধানীতে লোকসভা ভোটের ঠিক মুখে দিল্লির শাসক দলকে ধাক্কা দিল বিজেপি। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক অনিল বাজপেয়ী। গান্ধীনগরের বিধায়ক আম আদমি পার্টির সাধারণ সম্পাদক পদে ছিলেন। ভোটের মুখে অনিল বাজপেয়ীর আচমকা দল ত্যাগ, আম আদমি পার্টি বিপাকে পড়ে গেল। আপ বিধায়ক বিজেপিতে শুক্রবার তিনি ঘটা করে বিজেপিতে যোগ দিলেন। দুমাসের মধ্যে অনিল বাজপেয়ী দ্বিতীয় বিধায়ক হিসেবে যোগ দিলেন বিজেপিতে। দিল্লি বিজেপির ভাইস প্রেসিডেন্ট শ্যাম জাজু, কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে বাজপেয়ী যোগ দেন বিজেপিতে। ঘোড়া কেনাবেচার তত্ত্ব জোরদার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতারা বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেন কয়েকদিন আগেই। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার অভিযোগ, 70 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল তাদের 7 জন বিধায়ককে, যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতারা। বিজেপিতে যোগ দিয়ে বাজপেয়ী। এদিন বিজেপিতে যোগদানের পর অনিল বাজপেয়ী বলেন, আমি অনেক বছর ধরে আম আদমি পার্টিতে কাজ করছি, এই পার্টিতে শ্রদ্ধার অভাব রয়েছে, তার উপর পার্টির নেতাদের অদ্ভুত কর্মকাণ্ডের কারণে আমি অপমানিত বোধ করছিলাম, তাই সেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে বিজেপিতে যোগ দিলাম। আপের অভিযোগ খণ্ডন বিজেপি। আপ নেতা গোপাল রায় বলেন, বিজেপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চাইছে, তাই এই উপায় অবলম্বন করেছে। বাজপেয়ীজির চোখে মুখে উদ্বিগ্নের ছাপ স্পষ্ট। এই দলবদলের ফলে ঘোড়া কেনাবেচার তত্ত্ব আরও জোরদার হয়েছে, যদিও বাজপেয়ী তা অস্বীকার করেছেন, উড়িয়ে দিয়েছেন ঘোড়া কেনাবেচার তত্ত্ব।